আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলেন উত্তম যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তিনি বলে উত্তম যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একটা পুরো বাক্য বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পুরো যিকির, আর আমরা কি বলে দিছি ইল্লাল্লাহ, মানে ওখান থেকে শর্ট করে একটা অংশ নিয়ে ওটাকে জিকির বলছি আল্লাহ, কেউ শুধু হু। তাহলে জিকিরের প্রথম শর্ত হলেই জিকিরে যে শব্দ, যেই শব্দ দিয়ে যে বাক্য দিয়ে আপনি জিকির করবেন সেই বাক্যটি কোরআন হাদিস থেকে সাব্যস্ত থাকতে হবে, আপনি নিজে একটা জিকির বানায় আপনি জিকির করতে পারেন না। এখন যারা নাকি জিকির করে কলবের জং ছড়ানোর জন্য সম্মিলিত কণ্ঠে, ওরা কিন্তু সকাল সন্ধ্যার দোয়া তারাও জানে না, প্রত্যেক ফরজ নামাজ পড়া কী পড়তে হবে সেটা জানে না, বাজারে ঢোকার দোয়া জানে না, রাস্তায় বের হওয়ার দোয়া জানে না, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়া জিকির করতেন সেই পদ্ধতিও তারা জানে না। তিনি যখন জিকির করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একা একা করেছেন, কী করেছেন একা একা করেছেন এবং আস্তে আস্তে করেছেন। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। একজন মমিন তার জবান সবসময় আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। জিকির বলতে জিকির এটা ইবাদত, জিকির কি ইবাদত, নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত। আচ্ছা হজ আপনি করবেন, ওই হজ করা একটা নিয়ম আছে না, নামাজ পড়বেন নামাজ পড়ার নিয়ম আছে না, অজু করবেন অজু করার নিয়ম আছে না, তাহলে জিকির করবেন জিকির করার নিয়ম নেই, অবশ্যই নিয়ম আছে। জি জিকির করার নিয়ম হলো এই, জিকির আপনি ওই শব্দগুলি দিয়ে জিকির করবেন যেই শব্দগুলি দ্বারা আমাদেরকে শরীয়ত জিকির করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করা জিকির, আপনি যে কোনো সময় কোরআন তেলাওয়াত করেন। হ্যাঁ আর জিকির কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, এবং তিনি বলে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একটা পুরো বাক্য বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পুরো জিকির, আর আমরা কি বলে দিছি ইল্লাল্লাহ, মানে ওখান থেকে শর্ট করে একটা অংশ নিয়ে ওটাকে জিকির বলছি আল্লাহ, কেউ শুধু হু। তাহলে জিকিরের প্রথম শর্ত হলেই জিকিরে যে শব্দ, যেই শব্দ দিয়ে যে বাক্য দিয়ে আপনি জিকির করবেন সেই বাক্যটি কোরআন হাদিস থেকে সাব্যস্ত থাকতে হবে, আপনি নিজে একটা জিকির বানায় আপনি জিকির করতে পারেন না। আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা এটাও জিকির, কিন্তু সেই দরুদটা আমি বানাতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই ভাষায় দরুদ পড়তে বলেছেন, সাহাবিরা যে ভাষায় দরুদ পড়েছে আমাদেরকে সেই ভাষায় দরুদ পড়তে হবে, ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকগুলো হাদিস থেকে জিকিরের শব্দ পাওয়া যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, এগুলো সব জিকির, আর কি জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় যে আমলগুলি করেছেন, কি খানা খাওয়ার সময় কি জিকির করবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, খানা খাওয়ার শেষে কী জিকির করবেন, দোয়া পড়বেন, ঘর থেকে বেরোর সময় জিকির আছে, মসজিদে ঢোকার সময় জিকির আছে, বাজারে ঢুকলে জিকির আছে, রাস্তায় ঢুকলে জিকির আছে, তার মানে জিকির মানে হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেই দোয়া করেছেন করতে বলেছেন আপনি সেটা করলেই তাহলে এটা সুন্নতি জিকির হলো, সুন্নতি জিকির হলো। তাহলে জিকিরের দুটো অর্থ বললাম, একটা হলে ওই জিকিরের শব্দটি রসুল শরীর থেকে সাব্যস্ত হতে হবে, আর একটা হলো জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা না, এটাও যেরকম জিকির শিখ তেমনই শরীয়ত যে কর্মগুলি করতে বলেছে আমাকে, নামাজ পড়ছি এটাও জিকির, রোজা রাখতেছি এটাও জিকির, হজ করতেছি এটাও জিকির, ঠিক তেমনই আল্লাহ যে কর্ম থেকে আমাকে নিষেধ করেছেন ওই নিষেধ কিন্তু কর্ম থেকে বেঁচে থাকা এটাও আল্লাহ জিকির, আমি জিনা করব না এটাও আল্লাহ জিকির, নিজেকে বাঁচালাম, ঠিক আছে। ঠিক তেমন জিকির করার জন্য আরেকটি শর্ত হলেই যে জিকিরটা আমি করবো রসুল্লাহ সাল্লাম যেই কর্ম সম্মিলিত করেছে আপনি সেটা সম্মিলিত করেন,
যেটা তিনি একা করেছেন আপনাকে একাই করতে হবে। রসুল সাল্লাম জানাজা পড়াইছেন সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে, নামাজ পড়াইছেন জামাতবদ্ধভাবে, আপনি নামাজ পড়েন জামাতের সাথে, জানাজা নামাজ পড়েন জামাতের সাথে, কিন্তু উনি যখন কোনো মাইয়েতের জন্য দোয়া করেছেন তখন একা একা দোয়া করেছেন, অথবা আপনাকে একা একা করতে হবে। তিনি যখন জিকির করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবার, একা একা করেছেন, কি করেছেন একা একা করেছেন এবং আস্তে আস্তে করেছেন। আল্লাহ পাক সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওল। তোমরা আল্লাহর স্মরণ করো, জিকির করো, কিভাবে করো, তাযাররুআন কেঁদে কেঁদে, খুফিয়াতান গোপনে, দুনাল জাহর উচ্চস্বরে নয়, বিল কওল উচ্চস্বরে নয়। এখন আমরা সমাজের ভিতরে জিকির বলতে কি আস্তে আস্তে জিকিরগুলো জিকির মনে করেন, জিকির করতে হবে মাথা ঝোলায়, জিকির করতে হবে এরকম হিলায়, আবার জিকির করতে হবে তারা এক এক ঝোল এক একটা তরিকা বের করেছে আর কি করে, কলবের জং সরানোর জন্য সম্মিলিত জিকির বানিয়েছে। জি না, সাহাবায়ে কেরাম কোনো কর্ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এককভাবে করেছেন, সেটা যদি সম্মিলিতভাবে করেছেন তো সাহাবায়ে কেরাম তাদেরকে সঙ্গে সঙ্গে নিষেধ করেছেন যে এই পদ্ধতি ভুল। এই পদ্ধতি কি ভুল, বিস্তারিত আলোচনা এখন করার সুযোগ নেই, তবে ওনার প্রশ্নের সংক্ষেপ উত্তর সেটা হলে জিকিরের অর্থটা বুঝতে হবে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহ সন্তুষ্টের জন্য কর্ম করা, এগুলি সব কি জিকির। এই জিকিরটা যেরকম শব্দ দ্বারা হয়, এই জিকিরটা সাময়িকভাবে হয়, সকাল সন্ধ্যা জিকির, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কিছু দোয়া পড়তেন, সন্ধ্যায় কিছু দোয়া পড়তেন, সেটা পড়া, প্রত্যেক নামাজের পরে জিকির, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পড়তেন সে দোয়া পড়া জিকির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি কর্ম করার সময় যে জিকিরগুলি করতেন, খাওয়ার সময়, হ্যাঁ চলার সময়, বাজারে যাওয়ার সময় যা পড়তেন এগুলি সব জিকির। এই সব জিকির যদি মানুষ সবসময় করে তাহলে তার জবানটা সবসময় জিকিরের মধ্যে থাকবে। এখন যারা নাকি জিকির করে কলবের জং সরানোর জন্য সম্মিলিত কণ্ঠে, ওরা কিন্তু সকাল সন্ধ্যার দোয়া তারাও জানে না, প্রত্যেক ফরজ নামাজ পরে কী পড়তে হবে সেটা জানে না, বাজারে ঢোকার দোয়া জানে না, রাস্তায় বের হওয়ার দোয়া জানে না, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জিকির করতেন সেই পদ্ধতিও তারা জানে না। তারা যে কর্মগুলি করে সবগুলি দিনের ভিতরে নতুন আবিষ্কার করেছে, পদ্ধতি আবিষ্কার করেছে, শব্দ আবিষ্কার করেছে, নতুন নিয়ম নীতি। রসুল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন কোনো কর্ম করলো যেটা আমি করি নাই সেটা প্রত্যাখ্যাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ওই দরজা বন্ধ করে মসজিদের লাইট বন্ধ করে সাহাবিদেরকে নিয়ে একসাথে সবাই জিকির করেছেন? না, না রসুল করেছেন, না সাহাবি, না তাবি, না তাবে তাবি, না কোনো ইমামগণ, কেউ এটা করেননি। এগুলি পরবর্তীতে মানুষরা নিজেদের পক্ষ থেকে ভালো মনে করেই এই পথটি চালু করে নিয়েছে। অতএব এগুলি বেদাতিমূলক কোনো কাজ, এগুলি যদি বেদাত কেউ করে তাহলে কিয়ামতের দিন সে আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি পাবে না এবং বেদাতকারীর আমল আল্লাহর কাছে কবুল হবে না। অতএব আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ওই আমলের শর্ত হলেই মোতাবেয়াত রসুল, আমি যে আমলটা করব রসুলের তরিকায় করতে হবে, রসুলের তরিকায় করতে হবে।